বাংলাদেশকে স্থিতিশীল অস্থিতিশীল যদি করতে চান তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে। মানুষকে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে টিকে থাকা যায় না। বাংলার মাটি এত সোজা নয় যে তিনি এখন ভারতে গিয়ে উনার কি সেই উপলব্ধি হচ্ছে? তিনি কি উপলব্ধি করছেন যে জনগণের বাইরে গেলে, জনগণের মানুষের বাইরে গেলে, এটা তো অল্প স্বল্প মানুষ নয়, 18 কোটি দেশের মানুষ, এইখানে গণতন্ত্র হত্যা করে ভিন্ন মতকে দমন করে এইখানে গণতন্ত্রকামী মানুষকে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে টিকে থাকা যায় না। বাংলার মাটি এত সোজা নয় যে তিনি ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ার্ল্টন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্টন ফ্যান হাওয়া বদলে দেয়। আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে স্থিতিশীল অস্থিতিশীল যদি করতে চান তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়, 18 কোটি দেশের মানুষ। এইটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলামত দিচ্ছেন এগুলো? এগুলো কি কথা বলছেন? বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি, এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। অন্য কোন দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না। তাদের অত্যন্ত মনোযন্ত্রণা, তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণ দুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এইটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে প্রত্যেকের প্রশ্ন। আপনারা নিজেরা গণতান্ত্রিক হয়ে অন্য দেশের গণতন্ত্রকে আপনারা ধ্বংস করছেন, এটা কেউ কখনো মেনে নিতে পারে না।